হেনস্থার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ধর্মঘট পালন করছে লাইটারের জাহাজ শ্রমিকরা। ভোর থেকে কাজ বন্ধ করে দেওয়ায় কর্ণফুলীর 21টি ঘাটে পণ্য খালাস বন্ধ রয়েছে। শ্রমিকদের দাবি, শ্রমিকদের হেনস্থা করে আসছে চরপাড়া ঘাট ইজারাদারের লোকজন। গত 3রা নভেম্বর ইজারাদারের লোকজন শ্রমিকদের মারধর করার পরেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। বন্দরের কাছে এই ঘাটের ইজারা বাতিলের দাবি জানালেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এ কারণে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ও পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ দাবি করেন শ্রমিকরা। এছাড়া সাঙ্গু নদী খনন করে লাইটারের জাহাজে নিরাপদ পোতাশ্রয় করার দাবি জানান তারা।